দিল্লিতে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, যোগ দেবেন ব্যবসায়িক ফোরামে। দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেপ্তার, চলছে দেশে আনার প্রক্রিয়া। ২০ বছরে পদ্মায় সর্বোচ্চ পানি, নতুন এলাকা প্লাবিত, অকাল বন্যায় সীমাহীন দুর্ভোগ। শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ, মণ্ডপে মণ্ডপে নানা আনুষ্ঠানিকতা, কড়া নিরাপত্তা। স্বাগত সংবাদে, সঙ্গে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের দ্বিতীয় দিনে আজ বৈঠক করবেন ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে। স্থানীয় সময় সকাল ১০টায় আইসিটি মায়ুরা হোটেলে অনুষ্ঠিত হবে এই বৈঠক। পরে যোগ দেবেন বাংলাদেশ ভারতের ব্যবসায়িক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে। দুপুরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে ইন্ডিয়ান ইকোনমিক সামিটের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। হোটেল তাজ প্যালেস হোটেলে থাকছে এই আয়োজন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা হোটেল তাজমহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী হেং সুই কিট। আগামীকাল শনিবার হায়দ্রাবাদ হাউসে স্থানীয় সময় বেলা ১১:৩০টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর ব্যবস্থাপনা নিয়ে চূড়ান্ত হতে পারে একটি ফ্রেমওয়ার্ক। চ্যালেঞ্জকে কীভাবে সুযোগে পরিণত করতে হয় বাংলাদেশ তা জানে। ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়া বিনিয়োগের জন্য বাংলাদেশকে শ্রেষ্ঠ উল্লেখ করে ভারতসহ সব দেশকে বিনিয়োগের আহ্বানও জানান তিনি। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় চার দিনের সফরে দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী। এইচএসবিসির গবেষণা বলছে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে ২৬টি বৃহৎ অর্থনৈতিক দেশের মধ্যে একটি। গত ১০ বছরে বাংলাদেশের উন্নয়ন দৃষ্টি কেড়েছে বহির্বিশ্বের। এ বাস্তবতায় ইন্ডিয়া ইকোনমিক সামিটে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামিটের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি এই অঞ্চলকে শক্তিশালী অর্থনৈতিক ভিতের ওপর দাঁড় করানো। নীতি নির্ধারণী পর্যায়ের এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মানুষের আত্মবিশ্বাস আর সরকারের নীতিগত অবস্থানই বদলে দিচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক চিত্র। অনেক দেশের মতোই আমাদেরও নানা চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা জানি কিভাবে সেই চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে হয়। এই বছর আমরা আশা করছি অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৮.১%। আমরা প্রবৃদ্ধি দুই অঙ্কে নেয়ার লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছি। ২০০৯ সাল থেকে এদেশের অর্থনীতির ১৮৮% বৃদ্ধি পেয়েছে। আমাদের কৃষি খাতে এখন পরনির্ভরশীলতা নেই, অনেক ক্ষেত্রেই স্বনির্ভরতা অর্জিত হয়েছে। আমরা এখন ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ, পাট উৎপাদনে দ্বিতীয়, সবজিতে পঞ্চম এবং মৎস্য উৎপাদনে চতুর্থ। আমরা শস্য মূলের জিন রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছি, এক্ষেত্রে গবেষণা চলছে। এ সময় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি ব্যবসায়ীদের জন্য সরকার সব ক্ষেত্র প্রস্তুত রেখেছে। এখন সময় আন্তর্জাতিক বিনিয়োগের, বিশেষ করে ভারতের উদ্যোক্তাদের। তারা বাংলাদেশের বিভিন্ন খাত যেমন শিক্ষা, ইলেকট্রনিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। শুধু ভারত নয়, আসলে গোটা বিশ্বের কাছেই আমাদের এখানে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেশের উন্নয়নের জন্য এটা খুবই জরুরি। এর আগে স্থানীয় সময় বেলা ১০টায় চার দিনের সফরে দিল্লি আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে বদলে যাওয়া বাংলাদেশের গল্প শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন কিভাবে ধারাবাহিক উন্নতি এবং উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হচ্ছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া নেতাদের প্রতি আহ্বান জানালেন অর্থনৈতিক ক্ষেত্র প্রসারিত করার জন্য, যাতে শান্তি এবং সমৃদ্ধি টেকসই হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াদিল্লি, ভারত। প্রধানমন্ত্রীর ভারত সফরের আরো খবর জানাতে নয়াদিল্লি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে, আর ইন্ডিয়ান সামিটের সমাপনীতে আজ কি আয়োজন থাকছে? মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম এই বৈঠকটিতে যোগ দেবেন এবং এটি আইসিসি মরিয়া হোটেলে অনুষ্ঠিত হচ্ছে দিল্লির।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে বাংলাদেশের প্রতিনিধি দল, বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দল যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই সফরে সফর সঙ্গী হিসেবে এসেছেন, তারা এরই মধ্যে এখানে এসে বসেছেন। আমি ভারতের কয়েকজন ব্যবসায়ীকেও দেখতে পাচ্ছি, এখানে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী, ভারতের বাণিজ্য মন্ত্রী সহ দুদেশেরই মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, দুদেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। এখানে মূলত বাংলাদেশ এবং ভারতের ব্যবসায়ীরা কিভাবে আরো ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে সেই বাণিজ্য ঘাটতি কিভাবে কমানো যায় সেই বিষয়গুলি নিয়ে নানা ফোরামে আলোচনা হবে, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক ভাবে ব্যবসায়ী পর্যায়ে আলোচনা হবে এখানে বিভিন্ন রকম, এবং দুদেশের ব্যবসায়ীরা কিভাবে আরো একীভূত ভাবে কাজ করতে পারে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে বলেছেন যে বাংলাদেশে এই 100টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, তার মধ্যে 12টি অর্থনৈতিক অঞ্চলের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে, এর মধ্যে 2টি অর্থনৈতিক অঞ্চল ভারতের ব্যবসায়ীদের জন্য রাষ্ট্রীয় ক্রান্তিনী, এবং সেখানে ভারতের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন যে তারা যেন বাংলাদেশে বিনিয়োগ করে এবং বাংলাদেশে বিনিয়োগ করলে তারা কি ধরনের সুযোগ সুবিধা পাবে অথবা তাদের কোন ধরনের প্রতিবন্ধকতা থাকলে সেগুলো তাদের কাছ থেকে জানতে চেয়েছেন, যাতে বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়ে। এই বৈঠকের পর এখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে চলে যাবেন হোটেল তাজ প্যালেসে, এবং সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে সভাপতিতে তিনি যোগ দেবেন। এই দুদিনে প্রায় 35-36টি সেশন রয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে, সেই ফোরামগুলিতে যারা ছিলেন তাদের শীর্ষ অর্থনীতিবিদরা, শীর্ষ ব্যবসায়ী নেতারা সেখানে উপস্থিত থাকবেন, এবং তাদের মধ্য দিয়ে এই বৈঠকের মধ্য দিয়ে এই সামিটের মধ্য দিয়ে কি কি অর্জন হলো অথবা কি পেলাম অথবা ভবিষ্যতে তাদের এজেন্ডা কি সেগুলি তুলে ধরা হবে, এবং এই সামিটের যেই সামারি সেই সামারিটাও সেখানে তুলে ধরা হবে। প্রথম দৃষ্টি দেখায় সেখানে সর্বোচ্চ অতিথি হিসাবে যোগ দেবেন এবং সেই সামিটের সভাপতিতে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা আশা করছি। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে একটু উপস্থিত হবেন এবং বাংলাদেশ এবং ভারতের ব্যবসায়ীদের এই বৈঠকটি শুরু হবে। নয়াদিল্লি থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনিমেষ কর। যাব পরের সংবাদে। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সব ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর পক্ষ থেকে ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে 3 কার্যদিবসের মধ্যে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ক্যাসিনো কাণ্ডে একাধিক যুবলীগ নেতাসহ বেশ কিছু রাজনৈতিক ও ব্যবসায়ের ব্যাংক হিসাব তলব করা হয়। একইভাবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর পক্ষ থেকেও 20 ব্যক্তির ব্যাংক হিসাব তলব করা হয়। এনবিআর কর্মকর্তারা জানান, মূলত কর ফাঁকি ও অর্থ পাচারের তদন্ত করতেই ব্যাংক হিসাব চাওয়া হচ্ছে। দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে দুবাই পুলিশ তাকে আটক করে। পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা জানান, ইন্টারপোলের মাধ্যমে দুবাই কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। অনেকদিন ধরেই তাকে আটকের চেষ্টা চলছিল, বিশেষ করে ক্যাসিনোতে অভিযানের পর আবারও আলোচনায় আসে জিসানের নাম। আটকরা জানান, ক্যাসিনোর সিংহভাগ টাকা চলে যেত দুবাইয়ের জিসানের ব্যাংক অ্যাকাউন্টে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জিসানকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই বাংলাদেশ থেকে পুলিশের একটি দল দুবাই যাবে। জানা গেছে, জিসান একটি ভারতীয় পাসপোর্ট বহন করছে, সেখানে তার নাম বলা হয়েছে আলী আকবর চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত দেশের গত 1 দশকের শীর্ষ 23 সন্ত্রাসীর একজন হল জিসান। তাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। উজানে অতিবৃষ্টির কারণে পদ্মায় বইছে 20 লাখ কিউসেক পানি, যা গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়া নয়, পানি প্রবাহ বেশি থাকায় হঠাৎ বন্যার কবলে পড়েছে পদ্মা অববাহিকা। আর গবেষকরা বলছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকাই এর কারণ। গঙ্গা চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ দিয়ে বাংলাদেশে আসে 40,000 কিউসেক পানি। তবে বর্ষায় জুন থেকে অক্টোবর পর্যন্ত 5 মাস খোলা থাকে ফারাক্কার 109টি গেট। এর ব্যতিক্রম হয়নি এবারও। তবে এই মৌসুমে উজানে অতিবৃষ্টির কারণে পানির প্রবাহ ছাড়িয়েছে 1 লাখ কিউসেক। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, 22 সেপ্টেম্বর 15,14,000, 27 সেপ্টেম্বর 16,51,000, 30 সেপ্টেম্বর পানি এসেছে 18,24,000 কিউসেক। তবে 3 অক্টোবর পদ্মায় এসেছে প্রায় 20 লাখ কিউসেক পানি। এতেই পাবনা, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সিগঞ্জে দেখা দিয়েছে বন্যা। হার্ডিন্স ব্রিজ, গোয়ালন্দ, কুমারখালী ও চাঁদপুরে পদ্মার পানি বইছে বিপদসীমার ওপরে। গত 3-4 দিন আগের যে বন্যা পরিস্থিতি হয়েছিল, সেই বন্যা পরিস্থিতি
ফারাক্কাবাদের গেট খুলে দেওয়ার কারণে এই পরিস্থিতির অবনতি হয়েছে, এই তথ্যটি আসলে বিভ্রান্তিকর এবং এর কোনো যৌক্তিকতা নেই। এই গেটগুলো জুলাই মাস থেকে খোলা ছিল। পানি ও বন্যা ব্যবস্থাপনা গবেষকেরা বলছেন, এবছর 15 দিন পর বর্ষা মৌসুম শুরু হয়েছে, তাই 10 অক্টোবর পর্যন্ত এই অঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকবে, আর এই অকাল বন্যার কারণ জলবায়ু পরিবর্তন। গত 2 বছর থেকে দেখা যাচ্ছে যে মনসুন 10 থেকে 15 দিন পরে আসছে, যেটা আসলে মনসুন ডিলেড। আবার দেখা যাচ্ছে যে উইথড্রলের সময় অন্তত 2 সপ্তাহ পরে সে উইথড্রল হচ্ছে, এবং এবছর উদীর সাথে বলা হচ্ছে যে প্রায় হিস্টোরিক রেকর্ড হবে উইথড্রল। তো এই যে ডিলে হওয়ার কারণে আমরা দেখছি যে বন্যাটা বাংলাদেশে, যে বন্যা সাধারণত সেপ্টেম্বরের দিকে হয়তো গ্যাঞ্জেজে হতো অগস্ট সেপ্টেম্বরে, সেটা এখন অক্টোবরের দিকে চলে আসছে। এবার অতিরিক্ত পানি প্রবাহের কারণে কুষ্টিয়া, রাজবাড়ী, শরীয়তপুর ও দোহারে পদ্মা ভাঙন তীব্র হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেঁয়াজ বাজারে উঠলেও তার প্রভাব দেখা যায়নি। পাইকারি বাজারে কেজিতে মাত্র 10 টাকা কমলেও খুচরা বাজারে সেই আগের চিত্র। এতদিনেও বাজার নিয়ন্ত্রণে না আসায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। এদিকে অভিযানের সময় মানি রিসিট দেখাতে না পারলে জরিমানার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পেঁয়াজের বাজারে পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, আজকে পেঁয়াজের দাম কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, রাজশাহীতে আজকে কি কোনো অভিযান রয়েছে? যে রাজশাহীতে কিন্তু পেঁয়াজের দাম গত 3 দিন আগে যা ছিল 100 টাকা কেজি, তার থেকে কিন্তু কেজি প্রতি 20 টাকা দরে কমেছে। আমরা কিছুক্ষণ আগে রাজশাহীর যে পাইকারি বাজার আছে সেখানে আমরা গিয়েছি, সেখানে ক্রেতা বিক্রেতা পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলেছি। পাইকারি বিক্রেতা মূলত যেগুলো আমদানি করা পেঁয়াজ সেগুলো কিন্তু 53 থেকে 58 টাকা কেজি দরে তারা পাইকারিভাবে বিক্রি করছে, এবং সেই পেঁয়াজই খুচরা বাজারে কিন্তু 60 থেকে 65 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর দেশি যে পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু নানা প্রকারের হিসাবে বিক্রি হচ্ছে। মূলত দেশি পেঁয়াজগুলো 65 থেকে 72 টাকার মধ্যে পাইকারিভাবে বিক্রি হচ্ছে, এবং সেই পেঁয়াজই কিন্তু খুচরা বাজারে 75 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো বলা যায় যে গত 3 দিন আগে যে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া ছিল সেইটি থেকে কিন্তু কেজি প্রতি 20 টাকা কমেছে। তবে জেলা প্রশাসনের যে মনিটরিং সেটা আমরা দেখেছি যে গত 3 দিন থেকে জেলা প্রশাসন বিভিন্ন বাজারে যাচ্ছে, পাইকারি বিক্রেতাদের কাছে তাদের যে রিসিপ্ট সেটি দেখছে, এবং তাদেরকে সতর্ক দিচ্ছে যে তাদের যে নির্ধারিত দাম সেইটি 70 থেকে 75 টাকা বা 70 টাকার মধ্যে তাদের যে কেনা তার থেকে 1 টাকা লাভে বিক্রির যে হুঁশিয়ারি সেইটি কিন্তু দিয়ে আসছে, এবং এর প্রভাব কিন্তু রাজশাহীর বাজারে পড়েছে, যার কারণে কিন্তু পেঁয়াজের দাম কেজি প্রতি 20 টাকা কমেছে। তবে ক্রেতারা বলছে মূলত এই যে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার যে কারণ, এইটি যদি সংশ্লিষ্ট যারা দায়িত্বে ছিলেন তারা যদি পূর্ব তাদের পরিকল্পনা থাকতো তাহলে হয়তো পেঁয়াজের বাজার এই যে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এইটি হতো না। আর যে টিসিবির যে ঢাকাতে যে টিসিবির পক্ষ থেকে পেঁয়াজ দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের পক্ষ থেকে একটি দাবি উঠেছে যে রাজশাহীতে যদি টিসিবির মাধ্যমে পেঁয়াজ দেওয়া হতো তাহলে কিন্তু এই পেঁয়াজের তারা এবার যে দামটি বৃদ্ধি হয়েছে সেই দামের তুলনায় তারা অনেক কম দামে পেত। তো বাজার থেকে সাধারণ ভোক্তাদের দাবি যেন টিসিবির থেকে এবার রাজশাহী বিভাগীয় শহরেও যেন পেঁয়াজ দেওয়া হয়। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান। এটা আরো 5 কিলোমিটার দূরে, এখানে দেখছেন আমার পিছনে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি। এখানে যে যানবাহন গুলো মালবাহী ট্রাকের যে চালক এবং হেল্পার সহকারীরা যারা আছে তারা কিন্তু এখন থেকে প্রায় 5 দিন আগে তারা এখানে এসেছে, এখন পর্যন্ত কিন্তু তারা এই ঘাট পার হতে পারেনি। তো এর কারণ হচ্ছে যে আপনি জানেন যে গত প্রায় 3 দিন আগে দৌলদিয়া অংশের যে 1 ও 2 নম্বর ঘাটটি পদ্মার তীব্র স্রোতের কারণে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে কিন্তু যানবাহন চলাচল অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে, ফেরি কিন্তু চলাচল ফেরি কিন্তু চলতে পারছে না। বিআইডব্লিউটিসির যে আরিচা শাখার সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান তিনি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে দৌলতীয় অংশের যাত্রীবাহী যানবাহনের চাপটা কিন্তু এখন খুবই কম, এবং পাটুরিয়া ঘাটে এই মুহূর্তে যানবাহনের যাত্রীবাহী যানবাহন রয়েছে মাত্র 60টি, এবং মালবাহী যে ট্রাকগুলো সেগুলি প্রায় 6 শতাধিকের ওপরে। তিনি যেটা বলেছেন যে ফেরির সংখ্যা গতকাল যেখানে 5টি চলেছে আজকে কিন্তু ফেরির সংখ্যা 13টি চলতেছে, এজন্য তার আশা করছেন যে হয়তো দু একদিনের মধ্যে পাটুরিয়া এবং দৌলদিয়া ঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি কথা বলেছিলাম বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী যারা এই ঘাট মেরামতের সাথে জড়িত, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে এই ঘাটগুলো যে দৌলদিয়া যে ঘাট এই ঘাটের অদূরে কিন্তু একটি চর ছিল, যে এই চরটি ভেঙে যাওয়ার কারণে যে আপনি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই দৌলদিয়া
ঘাটের অদূরেই কিন্তু পদ্মা এবং যমুনা একটা মিলনস্থল। এই মিলনস্থল থেকে যে যমুনার যে সরাসরি একটি চাপ এই দৌলতদিয়া ঘাটে পড়ে, সেই চাপের কারণে কিন্তু আপনার এই ঘাটটি ভেঙে গেছে। তারা জিওব্যাগ এবং ওয়াটার বোর্ডের মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। যাচ্ছি পরের সংবাদে। মিরপুরে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে ইসমাইল হোসেন বাক্কা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। গত রাত 3টার দিকে দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আমবাগানে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 2 রাউন্ড গুলি, 2টি কার্তুজ ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ইসমাইল হোসেন বাক্কার বাড়ি চুয়াডাঙ্গার আকন্দ বাড়ি। মিরপুর বারাদি ক্যাম্প ইনচার্জ আব্বাস আলী জানান, নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযানে যায় তারা। পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় বাক্কাকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কুণ্ডলের কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আজ মহাষষ্ঠী। ঢাকেশ্বরী মন্দিরে সকাল 7:30টায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এছাড়া সকাল থেকে সারা দেশের মণ্ডপগুলোতে থাকছে কল্পারম্ভ, বোধন, আমন্ত্রণ ও অধিবাস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গাকে জাগ্রত করতে দেবীর বোধন হয়। মহামায়ার জন্য গৃহস্থাপনে হয় বন্দনা। আগামীকাল দুর্গাপূজার মহাসপ্তমী, মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী দুর্গার আগমন ও বিদায় ঘোড়ায় চড়ে। পুজো উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গোৎসব ও ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতার আরও খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, মন্দিরে এখন কি আনুষ্ঠানিকতা চলছে, ভক্ত দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? দেখুন, আজকে মহাষষ্ঠীর ঠিক সূর্যোদয়ের সাথে মহাষষ্ঠীটা শুরু হয়। তো ঐতিহ্য অনুযায়ী ঢাকেশ্বরী মন্দিরের যে বেল্লুতলা রয়েছে, অর্থাৎ বেলতলা, সেই বেলতলাতে ঘট স্থাপন করা হয়েছে এবং সেই ঘট স্থাপন করার পর 9:58 পর্যন্ত চলে এই পূজা। আপনাকে যদি এখনকার চিত্রটি আমি দেখাই, এখানে বেল্লুতলায় অর্থাৎ বেলতলায় ঘট স্থাপন করার পর এখানে প্রায় 3 ঘন্টা ব্যাপী ষষ্ঠী মহাষষ্ঠীর পূজা উদযাপন হয় এবং এরপরই অর্থাৎ সায়ংকালের পর অর্থাৎ সন্ধ্যার আগে দেবীর আমন্ত্রণ এবং অধিবাস অনুষ্ঠিত হবে। সেই অধিবাস অনুষ্ঠিত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে এই ঢাকেশ্বরী মন্দিরের মূল যে মঞ্চটি রয়েছে, সেই মঞ্চে দেবীর এখন পর্যন্ত যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা কিন্তু এখনও উন্মোচন করা হয়নি। কারণ নিয়ম অনুযায়ী ষষ্ঠীর সন্ধ্যায় অর্থাৎ চক্ষুদানের পরই ভক্তদের জন্য দেবীকে উন্মুক্ত করা হবে এবং আমন্ত্রণ এবং অধিবাসের মধ্য দিয়েই শুরু হবে এই ষষ্ঠী পূজার সন্ধ্যাকালের আয়োজন। আপনাকে যদি দেখাই যে আজ এবারকার আয়োজন কিন্তু বেশ গত কয়েক বছরের তুলনায় একটু ব্যতিক্রম আমরা দেখতে পেয়েছি। এখানে যারা দর্শনার্থী এবং ভক্ত যারা রয়েছেন তাদের জন্য বসার জায়গার পাশাপাশি নিরাপত্তা বেষ্টনী কিন্তু পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে। সিসিটিভির কন্ট্রোল রুম এখানে করা হয়েছে, এখানে র‍্যাব এবং পাশাপাশি পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের নিজস্ব আলাদা আলাদা করে ক্যাম্প তৈরি করেছেন। সেই ক্যাম্পের মাধ্যমে যথেষ্ট পরিমাণে যারা দর্শনার্থী রয়েছেন তাদেরকে চেক করে অর্থাৎ তল্লাশি করে কিন্তু মূল মণ্ডপের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকেই আজকে এই ষষ্ঠী পূজাতে বাংলাদেশে এবং ঢাকায় অবস্থানরত যে হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তাদের পাশাপাশি ভারতীয়রাও বেশ কিছু দর্শনার্থী এবং তাদের একটি বড় দল এখানে এসেছেন এই পূজা উদযাপন করতে, যারা এই পূজাকে কেন্দ্র করেই তাদের বাংলাদেশে অবস্থানরত যে আত্মীয় রয়েছেন সেই আত্মীয়দের সাথে দেখা করতে এসেছেন, তারাও এসেছেন এই পূজায় একত্র হতে। তো এই বলা যায় যে আজকে এই প্রথম দিন অর্থাৎ ষষ্ঠীর দিনে বেশ সকাল থেকেই বাঙালি হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন তারা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়েই এই আজকের ষষ্ঠী পূজাটি উদযাপন করলেন। সন্ধ্যায় যখন দেবী দর্শন শুরু হবে তখন আরও জমজমাট এবং উলুধ্বনি এবং পাশাপাশি আরতি উদযাপন হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। যাচ্ছি পরের সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার বকুলতলায় ছায়ানট আয়োজন উদযাপন হয়েছে শরৎ উৎসব। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে শিল্পীরা বন্দনা করেন শরৎ ঋতুকে। অনুষ্ঠানের মূল মঞ্চকেও সাজানো হয় কাশফুলের আবহে। ভোরের আলো ছড়িয়ে পড়ার পরই এসরাজের সুরে শুরু হয় মূল আয়োজন। ভোর থেকেই রয়েছে বকুলতলায় দর্শনার্থীদের ভিড়। অনেকের পোশাকেও রয়েছে শরতের নীল সাদা প্রভাব।
তরুণীরা পরেছেন সাদা ও নীল রঙের নকশা করা শাড়ি, হাতে শিউলির মালা। আয়োজকেরা জানান, শহরের জীবনের একঘেয়েমি দূর করার পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে শরতের প্রতি ভালো লাগা আর ভালোবাসা ছড়িয়ে দিতেই এই আয়োজন। দক্ষিণ কোরিয়ায় আঘাত হেনেছে টাইফুন মাতিক। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলের বুসান শহরে আঘাত হানে এই ঘূর্ণিঝড়টি। টাইফুনের তাণ্ডবে 9 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, নিখোঁজ রয়েছে আরও অনেকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ঝড়ের কারণে দেশটির দক্ষিণের উপকূল অঞ্চলে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস, ক্ষতিগ্রস্ত হয়েছে 1000 বাড়িঘর। দুর্যোগ কবলিত এলাকা থেকে প্রায় 1500 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান, উদ্ধার কাজে যোগ দিয়েছেন 600 কর্মী। বন্ধ রয়েছে দেশটির রেল ও ফেরি যোগাযোগ ব্যবস্থা। হাম্বানটোটায় আজ শুরু হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ এ দলের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল 10:30। একই ভেন্যুতে প্রথম ম্যাচ ড্র হয়, যেখানে দাপট ছিল ব্যাটসম্যানদের। 3 দিনের খেলায় প্রথম ইনিংসে 90-এর ঘরে আউট হন মিঠুন ও জহুরুল, 55 সাদমান ও মিরাজ। বোলিংয়ে বাংলাদেশের প্রাপ্তি, মিরাজে 5 উইকেট। দ্বিতীয় ম্যাচে শান্ত, সৌম্য, মুমিনুলের কাছ থেকে বড় রান চায় ম্যানেজমেন্ট। অন্যদিকে সঙ্গীত করেই ও কামেন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে 450 করেছিল শ্রীলঙ্কা। ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচে আধিপত্যের চেষ্টা থাকবে স্বাগতিকদের। এ ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।